যাদবপুর কাণ্ডে এবার র‍্যাগিং এর ধারা এতদিন পর্যন্ত নির্যাতনের ধারা দেওয়া ছিল এবার র‍্যাগিং এর ধারা যুক্ত করার জন্য আবেদন করলো যাদবপুর থানার পুলিশ আদালতে র‍্যাগিং এর ধারা যুক্ত করার জন্য আবেদন করা হয়েছে যাদবপুর পুলিশের পক্ষ থেকে পিঙ্কির কাছে সরাসরি জানবো আরো বিস্তারিত পিঙ্কি দেখো কলকাতা পুলিশ এবং র‍্যাগিং এর ধারা যোগ করতে চলেছে এতদিন পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে অফিশিয়ালি যে বিবৃতি দেওয়া হচ্ছিল সেখানে নির্যাতন বলা হচ্ছিল নির্যাতন হয়েছে হেনস্থা হয়েছে এমনটাই জানানো হচ্ছিল এবং 302 এবং 34 ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছিল এবার কলকাতা পুলিশ যাদবপুর থানায় ইনভেস্টিগেশন করে এমন কিছু তথ্য পেয়েছে এবং এমন কিছু প্রমাণ পেয়েছে তথ্যের থেকেও বেশি প্রমাণ পেয়েছে বলবো এভিডেন্স কিছু এসেছে যেখানে তারা স্পষ্ট হয়ে গিয়েছে র‍্যাগিং হয়েছিল এবং সেই র‍্যাগিং এর তত্ত্বশীল মোহর দিল কলকাতা পুলিশ এই মুহূর্তে আলিপুর কোর্টে তারা সাবমিশন জানিয়েছেন র‍্যাগিং এর ধারা যেতে যোগ করতে হয় তুমি জানো কোনো মামলা রুজু হওয়ার পর যদি ফ্রেশ কোনো ধারা অ্যাড করতে হয় সেকশন অ্যাড করতে হয় সেক্ষেত্রে যে মাননীয় কোর্ট যে কোর্ট রয়েছে সেই কোর্টের কাছে নিম্ন আদালত কিংবা উচ্চ আদালতে তাদেরকে কিন্তু সাবমিশন দিতে হয় এবং সেই সাবমিশনই কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হলো সেকশন 4 অর্থাৎ রাজ্যের যে র‍্যাগিং বিরোধী আইন 2000 সালের সেই আইনের আওতায় আনা হচ্ছে যাদবপুর কাণ্ডের মামলাকে এবং সেই মামলা যদি এগোয় সেই র‍্যাগিং এর তত্ত্ব সেই র‍্যাগিং এর ধারা যদি যোগ হয়ে যায় আদালত যদি অনুমতি দেয় তাহলে কিন্তু বলা যেতে পারে এই তদন্তের ক্ষেত্রে একটা বড় দিক খুলে গেল এবং একই সঙ্গে পুলিশ বারবার যে অভিযোগ উঠেছিল র‍্যাগিং হয়েছে সেই অভিযোগেই কিন্তু এবার সিলমোহর পড়লো এবং খুব উল্লেখযোগ্যভাবে আজকেরই সেই দিন যেদিন পুলিশের মেয়াদ শেষ হচ্ছে সৌরভ মনতোষ এবং দীপশিখর অর্থাৎ যাদবপুর কাণ্ডের প্রথম তিন ধৃত তাদের আজকে হেফাজত শেষ হচ্ছে আজকে তাদের কোর্টে পেশ করা হচ্ছে এবং পুলিশের মেয়াদ শেষ হচ্ছে আর সেদিনই পুলিশের পক্ষ থেকে র‍্যাগিং এর ধারা যোগ করার আবেদন আদালতে ধন্যবাদ পিঙ্কি